বিগ ব্যাং সময়ের পর পরে প্রথম তারা আলোটি কেমন ছিল, কি করে সেই তারা থেকে অসংখ্য তারা হলো, সেই তারাগুলো এক হয়ে কি করে জন্ম নিল প্রথম গ্যালাক্সি, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নাম কিভাবে রাখা হয়, চলুন জেনে নিই। নাসার দ্বিতীয় অ্যাডমিনিস্ট্রেটর হেড জেমস এডুইন ওয়েব এর 1961 থেকে 1968 সাল পর্যন্ত নাসার কাজের কৃতিত্বের স্মরণের জন্য তিনি 1992 সালে মারা যান। 2002 সালে প্রথম প্রস্তাব করা হয় নেক্সট স্পেস টেলিস্কোপ নাম হবে তার নামানুসারে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি তিনটি দেশের সমন্বয়ে তৈরি হয়েছে, আমেরিকার নাসা, ইউরোপিয়ান ইউনিয়নের ইএসএ এবং কানাডার সিএসএ এর অর্থায়নে এবং বিজ্ঞানীদের উদ্যোগে। টেলিস্কোপটি গত বছর খ্রিস্টমাসের দিন ফ্রান্স গায়ানা থেকে স্পেস পোর্ট থেকে স্পেসের উদ্দেশ্যে আরিয়ান VA-256 নামে দুইটি ফুয়েল ট্যাঙ্ক সমৃদ্ধ দুটো রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। টেলিস্কোপটি তৈরি করতে মোট খরচ হয়েছে $10 বিলিয়ন, যদিও শুরুতে বাজেট ছিল মাত্র $500। খরচ 20 গুণ বেড়ে যায় এই সময়ের মধ্যে। মূল কাজ শুরু হয় 1996 সালে, শেষ হয়েছিল 2016 সালে। 20 বছরে বিভিন্ন সময় সমন্বয়কারী দেশগুলো প্রকল্পটি বন্ধের হুমকি দিয়েছিল খরচ বহুগুণ বেড়ে যাওয়ায়। এটি তৈরি করতে 20 বছরে 14টি দেশে 258টি কোম্পানির 10,000 বিজ্ঞানী এবং টেকনিশিয়ানের সাহায্য লেগে ছিল। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ 21 শতকের হলেও 17 শতকে 1608 সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী জোহান লেপসি, যার আসল নাম হ্যান্স লেপসি, সর্বপ্রথম এই টেলিস্কোপটি আবিষ্কার করেন। জনের আবিষ্কৃত এই প্রথম টেলিস্কোপটি ছিল ইভরেজিং টেলিস্কোপ। পরবর্তী ইতালির বিজ্ঞানী গ্যালিলিও 1609 সালে জনের টেলিস্কোপটি কিছু উন্নতি সাধনা করে নতুন আরেকটি তৈরি করেন। 400 বছর আগে যে টেলিস্কোপ জনের হাত ধরে শুরু করেছিল মহাকাশের চোখ রাখতে, আজ তা এসে দাঁড়িয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আঁকা হয় বলে একে স্পেস টেলিস্কোপ বলে। মহাকাশের বিস্তৃতকে সার্ভে করা থেকে মহাকাশের শুরুর কাছাকাছি সময় পর্যন্ত আলোর অস্তিত্বকে পর্যবেক্ষণ করবে এই টেলিস্কোপ। আমেরিকান অ্যাস্ট্রোনমার লেহমান স্পিজার জুনিয়র 1946 সালে স্পেস টেলিস্কোপ আইডিয়াটি সর্বপ্রথম প্রকাশ করলেও তারও 23 বছর আগে 1923 সালে বিজ্ঞানী তত্ত্বীয়ভাবে স্পেস টেলিস্কোপটির ধারণা প্রথম প্রকাশ করেন। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটির মূল মিশন পিরিয়ড 10 বছর। যদিও বিজ্ঞানীরা আশা করছেন সব কিছু ঠিকঠাক চললে আরও বেশি সময় এটিকে কার্যকর আঁকা সম্ভব হবে। মেরিল্যান্ডের টেলিস্কোপটি মূল কন্ট্রোল সেন্টার, এখান থেকেই টেলিস্কোপটি কন্ট্রোল করা হয়। পাঠানোর তারিখ থেকে 10 দিন পর প্রথমে দ্বিতীয় মেয়রটি ওপেন করা হয়েছে এবং তার 2 দিন পর মূল মেয়রটি ওপেন কাজ সম্পূর্ণ হয়েছে। এটি 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সইতে পারে এবং -236 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডায় কাজ করতে পারে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি যে পয়েন্টে আঁকা হবে স্পেসে তার নাম লেগ্রান্স পয়েন্ট বা L2 কক্ষপথ, যেখানে গ্র্যাভিটেশন ফোর্সটি তুলনামূলক স্থির। এই পয়েন্টটি পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে। এটি তার মূল কাজ শুরু করতে গিয়ে 300টি ভুলের সম্মুখীন হতে পারে। ঠিকমতো কাজ শুরু করতে গিয়ে 178টি মুভমেন্ট এবং মেকানিজম করতে হবে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি ডেস কোর্স এর 1972 সাল প্রস্তাবিত কোর্স টেলিস্কোপের আদলে 2টি মিউরের সমন্বয় তৈরি টেলিস্কোপ। মিউরগুলো ক্ষীণ আলোতে আরও স্পষ্ট করে ধরার জন্য ইনফ্রারেড রেজোলিউশন ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। মূল মিউরটি আলো সংগ্রহের আসল কাজটি করে থাকে। প্রাইমারি মিউরটি বড় এবং এর দৈর্ঘ্য 21 ফুটের বেশি। হাবল টেলিস্কোপের চেয়ে 6 গুণ বেশি আলো সংগ্রহের ক্ষমতা সম্পন্ন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এটি মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট জাতির শক্তিশালী মিওর বসানো হয়েছিল। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মূল আয়নাটি 18টি হেক্সাগোনাল সেগমেন্ট ভাগ করে। মোট দৈর্ঘ্য 21 ফুট 4 ইঞ্চি। গোল্ড প্লেট বেরিলিয়াম উপাদান দিয়ে তৈরি আয়নাটি। হাবল টেলিস্কোপ ছিল 7 ফিট 10 ইঞ্চি দৈর্ঘ্যের মিওর। সব মিলিয়ে হাবল টেলিস্কোপের চেয়ে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ 6 গুণ বেশি আলো সংগ্রহ করতে পারে। মানে আমরা
হাবল টেলিস্কোপে যা দেখতে পারতাম তার চেয়ে 6 গুণ বেশি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে দেখতে পাবো। পৃথিবী থেকে স্পেসকে দেখতে গেলে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে ধূলিকণা, মেঘ থেকে আলোর প্রতিফলন, অনেক কিছুই স্পেসকে পর্যবেক্ষণ বাধা দেয়। তাই পৃথিবী থেকে একটি দূরত্বের উচ্চতায় টেলিস্কোপটি রেখে মহাকাশকে ভালোভাবে দেখা যায়। এমন করে আউটার স্পেসে আঁকা প্রথম টেলিস্কোপটি ছিল OAO-2 বা অরবিটিং অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি 2, যা আমেরিকা 1968 সালে তৈরি করে। পরবর্তী সোভিয়েত রাশিয়া 1978 সালে ওরিয়ন-1 নামে স্পেস টেলিস্কোপটি মহাকাশে প্রথমবারের মতো প্রেরণ করেন। 2021 সালে খ্রিস্ট মাসের দিনে স্পেসে বসানোর উদ্দেশ্যে এটি উৎক্ষেপণ করা হয়। এর আগে অনেকগুলো তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে ডিসেম্বর শুরুতে উৎক্ষেপণ তারিখ থাকলেও পরবর্তী মাসের শেষে প্রেরণ করা হয় এটি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ অনেকগুলো কাজ, বিশেষ করে বিগ ব্যাং সময়ের পর পরে প্রথম তারার আলোটি কেমন ছিল, কি করে সেই তারা থেকে অসংখ্য তারা হলো, সেই তারাগুলো এক হয়ে কি করে জন্ম নিল প্রথম গ্যালাক্সি, সেই গ্যালাক্সির ভেতর কি করে তৈরি হতে থাকলো প্ল্যানেট, ইউনিভার্সকে আরও ভালোভাবে দেখা, বিশ্লেষণ করা, তথ্য উপাত্ত সংগ্রহ করা, ইউনিভার্সের কোথায় পানির অস্তিত্ব আছে কিনা তার অনুসন্ধান, কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় কিনা, মহাকাশের বিশাল ধূলিকণা আর ঘেঁষের আড়ালে লুকিয়ে থাকা কোটি কোটি মাইল দূরে কোটি কোটি তারার খোঁজ পাওয়া জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মূল কাজ। হাবল টেলিস্কোপটি দিয়ে 13.4 বিলিয়ন বছর আগের আলো দেখা সম্ভব ছিল, কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে 13.7 বিলিয়ন বছর আগের আলো দেখা সম্ভব হবে। বিগ ব্যাং হয়েছিল 13.8 বিলিয়ন বছর আগে, তার মানে ইউনিভার্স শুরুর 100 মিলিয়ন বছর পর যে প্রথম তারাটি জন্ম হয়েছিল তার সম্পর্কে জানা সম্ভব হবে, সেই সাথে প্রথম গ্যালাক্সি কীভাবে তৈরি হয়েছিল তার উপরে জানা যাবে। এটির মাধ্যমে ডাটা কালেক্ট করতে পারলেও ইউনিভার্সের ঘটনের রহস্যের সাথে ডার্ক ম্যাটার সম্পর্ক কি, ইউনিভার্সে পানির অস্তিত্ব এবং ইউনিভার্সের শুরু সময়টি কেমন ছিল, এমন বিষয়গুলো সম্পর্কে আরও বেশি জানতে পারবে আর এই রহস্যে উন্মোচন দেবে সেই অমীমাংসিত প্রশ্নের উত্তর, কেন ইউনিভার্স তৈরি হয়েছিল।